একজন মুমিন যে হবে তার কিছু শান অবশ্যই আলাদা থাকবে, কারণ ঈমান তো থাকে ভেতরে, মানুষ তো কার ভেতরে কি আছে এটা অন্তর ঘুরে দেখতে পারবে না। মানুষ যে কোনো জিনিস চেনে কিভাবে? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মানুষ ফল দেখে আইডিয়া করার চেষ্টা করে বৃক্ষটাকে আসলে কোন নামে নামকরণ করা যেতে পারে। তো একজন কাফেরও কিছু শান থাকবে কাফেরের মতো, মুমিনের কিছু শান থাকবে মুমিনের মতো। যে শানগুলো দেখেই আলাদা করা যাবে যে এই মানুষটাকেও মুমিন বলে বিবেচনা করা যেতে পারে। হতে পারে সে আরব, হতে পারে সে অনারব, হতে পারে সে কালো, হতে পারে সে সাদা, হতে পারে সে ধনী, হতে পারে সে গরিব, কিন্তু যাই হোক না কেন এই সমস্ত গুণাবলী যাদের ভেতর পাওয়া যাবে, দিল সাক্ষ্য দেবে, মন সাক্ষ্য দেবে, আর মানুষ গর্বের সাথে বলবে আরে নিঃসন্দেহে সে একজন মুমিনই হবে, কারণ এই রকম গুণ মুমিন ছাড়া আর কারো ভেতরে পাওয়াই যায় না। তো মুমিনের গুণাবলী তো অনেক, কোরআন মাজিদের পাতায় পাতায় রব্বুল আলামিন মুমিনের বহু গুণ উল্লেখ করেছেন যেগুলো দ্বারা মুমিনকে আলাদা করা যায়। আর মুমিন তো তাকেই বলা হয় যার ভেতরটা ঈমানের রঙে রঙিন থাকে। ঈমান ছাড়া আমল যতই করুক না কেন, তাকে তো সমাজের দৃষ্টিতে লোকে যাই বলুক না কেন, ইসলামের দৃষ্টিতে, রাবের দৃষ্টিতে তাকে মুমিন বলার কোনো সুযোগই থাকে না। ঈমান হলো সবকিছুর উপরে যার সমতুল্য কোনো কিছু হতে পারে না। একটা মজার তথ্য দিই আপনাদেরকে, আবুল আহাবের নাম তো সকলেই শোনার কথা, যেই আবুল আহাব আর তার বউকে নিয়ে কোরআন মাজিদে একটা সূরা পর্যন্ত আছে, সূরা আল-আহাব, এবং আমার ধারণা এই তাজপুর এই ভারেরা মাধবপুরের এমন লোক একজনও থাকার কথা না যে নিয়মিত নামাজ পড়ে কিন্তু সূরা লাহাবটা তার মুখস্থ নাই। এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা একদিকে আবু লাহাব আর একদিকে তার বউ উভয়ের বদনাম করলেন, উভয়কে জাহান্নামী বলে ঘোষণা দিলেন। তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, বলতে বলতে আল্লাহ এটাও জানালেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, আবু লাহাব যাবে জাহান্নামে, তার স্ত্রীও যাবে জাহান্নামে। যে মজার পয়েন্টটা দেখানোর জন্য আমি কথাটা টানলাম, এই আবু লাহাবের এই পাঁচটা সন্তান মুসলমান হয়ে গিয়েছিল, যাদের মধ্যে তিনটা মেয়ে দুইটা ছেলে, এবং এই তিনও মেয়ে ছিল নারী সাহাবি, এই দুইও ছেলে ছিল পুরুষ সাহাবি। আমাকে বলেন এই আবু লাহাবের এই যে পাঁচজন সন্তান মুসলমান হওয়ার পরে তারা যখন কোরআন তেলাওয়াত করত সূরা লাহাব তো মনে হয় পড়তো না, নাকি পড়তো? যেই সূরায়ে লাহাবে তার বাপের বিরুদ্ধে বদনাম, তার মায়ের বিরুদ্ধে বদনাম, খালি বদনামই না বরং জাহান্নামের পরোয়ানা, তারা যখন পড়তো এটা বাদ দিয়ে তার কোরআন খতম করতো না, বরং এটা পড়তো দিল থেকে, পড়তো মন থেকে, পড়তো শুধু জবান দিয়ে পড়তো না। কি বুঝলেন? ঈমান সবকিছুর উপরে, ঈমানের সমতুল্য কিছু হতেই পারে না। আর ঈমান সবচাইতে আপন, ঈমানের চাইতে বড় আপন নিজের বাপ মাও হতে পারে না। তো সুতরাং ঈমানই শান যার ভেতরে থাকবে তাকেই তো কামেল মুমিন বলা যেতে পারে। তো রব্বুল আলামিন এই সূরায়ে মুমিনুনের 1-11 নম্বর আয়াতে মুমিনের কয়েকটা গুণ উল্লেখ করেছেন, যেগুলো যদি আমরা প্রত্যেকে নিজের ভেতর আনতে পারি কি হবে? হুকুম আল্লাহ দিয়ে দিয়েছেন কদ আফলাহা, কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। তার মানে সফলতার ঘোষণা রব্বুল আলামিন কিয়ামতের দিনে শোনাবেন তা না, রব বলছেন এই গুণগুলোর অধিকারী তুমি যদি হতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি যার কথার চাইতে অধিক সত্য কথা কারো হতে পারে না, যার কথার মধ্যে কোনো সন্দেহ পোষণ করলেও ঈমান আর বাকি থাকে না, তিনি বলেন এই গুণগুলো যদি তুমি হাসিল করতে পারো, আরে বান্দা তুমি যে এক সফল বান্দা, এতে সন্দেহ করার কোনো অবকাশ থাকবে না। কারণ দালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব নিয়ে সন্দেহ করা যায় না, যার কারণে সকল হকপন্থী আলেম এ ব্যাপারে একমত। ইসলামের যে কোনো বিধান, কোরআনের যে কোনো আয়াত অস্বীকার করলে যেমনিভাবে কাফের হয়ে যায়, কোন একটা অংশ নিয়ে, সাধারণ থেকে সাধারণ অংশ নিয়েও অন্তরে দ্বিধা সংকোচ সন্দেহ সংশয়ে রাখলেও আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তাহলে সফল হওয়ার ইচ্ছা আছে তো সকলের? ইচ্ছা তো সারা বছরই থাকে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, রমাদানুল মুবারক আসলে আমাদের ইচ্ছাটা আরো বেশি শক্তিশালী হয়। তো রমাদান যেহেতু তাকওয়া অর্জনেরই মাস, সুতরাং যেই গুণগুলো নিয়ে আলোচনা হবে আমার অনুরোধ থাকবে সিরেফ কানের মজার জন্য কেউ কথাগুলো শুনবো না, বরং দিলে গেঁথে নেওয়ার জন্য এবং জীবনে প্রয়োগ করার জন্য প্রতিটা গুণ শুনবো। সবগুলো গুণ শোনার পরে যদি মনে হয় আলহামদুলিল্লাহ আমার মধ্যে গুণ আছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে অটল এবং অবিচল যাতে থাকতে
করতে পারেন, এই গুণগুলো নিয়ে বাঁচতে পারেন, গুণগুলো নিয়ে মরতে পারেন, এজন্য দোয়া করে যাবেন। আর যদি এমন হয় না গুণ একটা আছে আরেকটা নাই অথবা কোনোটাই নাই, তাহলে এখানে বসেই তওবা করবেন, আল্লাহর সঙ্গে ব্যয়বদ্ধ হবেন, আয় আল্লাহ আমার দ্বারা বড় গাফলতি হয়ে গেছে, জানি না এই রমাদানের পর আর কোনো রমাদান জীবনে পাবো কিনা, সুতরাং আল্লাহ মুমিনের সবগুলো গুণ হাসিলে তৌফিক দাও, যাতে করে কামেল মুমিন হয়ে মরতে পারি এবং তোমার সামনে এমন অবস্থায় দাঁড়াতে পারি যখন তুমি আমার উপর খুশি থাকবা। ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর গুণ রব্বুল আলামিন শুরু করছেন, কদ আফলাহাল মুমিনুন, সমস্ত সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যাদের এক নম্বর গুণ হলো আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে থাকে একাগ্র চিত্ত, যেটা সবচাইতে জটিল ব্যাপার পৃথিবীর মধ্যে, এত জটিল মনে হয় দ্বিতীয় কোনো কাজই নেই। আপনাকে যদি ভারী থেকে ভারী কোনো বোঝাও বহন করতে দেই, একদিনে না পারলেও একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করতে করতে এক সময় পারবেন, কিন্তু এই জন্মের পর থেকে বুঝার পর থেকে হুজুরদের মুখে বয়ান শুনে এসেছেন নামাজ পড়তে হবে ইখলাসের সাথে, নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, শুনেই আসলাম সারা জীবন, কিন্তু কে দাঁড়িয়ে বলতে পারবে হুজুর জীবনে এমন দুইটা রাকাত নামাজ পড়তে পেরেছি যেই দুইটা রাকাত নামাজ অন্তত আল্লাহকে দেখানোর মতো, যার খুশু 100% কামেল, খুজু 100% কামেল, ইখলাস 100% কামেল, আরে পুরো নামাজ রাখেন, একটা সেজদা নিয়ে কে বলতে পারবে জীবনে একটা সেজদা এমন দিতে পেরেছি যেরকম সেজদা আবু বকর দিয়েছিল, যেরকম সেজদা বেলালে হাবশি দিয়েছিল, যেরকম সেজদা বৃদ্ধ সাহাবী সালমান ফারিসি দিয়েছিল, এরকম অন্তত একটা সেজদা দিতে পেরেছি যেই সেজদাটার ব্যাপারে অন্তত আমি আল্লাহর কাছে আশাবাদী রাব্বুল আলামিন আমার এই সেজদাটাকে কবুল করবেন। যদি আমরা নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞাসা করি, আমাদের প্রায় সকলের বিবেকই বলবে না এখন এমন একটা সেজদাও হয়তো দেওয়ার সুযোগ হয় নাই, অথচ ইবাদতের কামেল স্তরই ছিল আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, আরে ইবাদত করবে এমন ভাবে যেন যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। এই চোখ দিয়ে তো দুনিয়াতে বসে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব না, নবী বলছেন যেন, তার মানে তোমার অনুভূতিটা এমন হবে যে এই চোখ দিয়ে তো দেখতে পাচ্ছ না কিন্তু এই ভেতরের চোখ দিয়ে অন্তরের উপলব্ধি দিয়ে যেন তুমি আল্লাহকে অনুভব করতে পারছো। তাহলে যেই নামাজে বান্দা আল্লাহকে অনুভব করতে পারে, আর ওই নামাজে শানই তো হবে আলাদা, ওই নামাজে এমন মজা পাবে যেই মজা গোটা দুনিয়া পেয়ে গেলেও তার ভেতরে আসার কথা না। যার কারণে আমি আপনি নামাজ পড়ি কেন, সরল জবাব হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য, সাধারণ জবাব তো এটাই, কিন্তু আমাকে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে জাহান্নামে যাওয়ার কোনো ভয় ছিল? তার তো জাহান্নামে যাওয়ার কোনো ধরনের দূরতম কোনো আশঙ্কাও নাই, বরং জান্নাতের সর্বোচ্চ মাকাম তার জন্য বরাদ্দ, যেই মাকাম অন্য কোনো নবী রাসূলও পাবে না, কারো জন্য কোনোদিন কল্পনা করা সম্ভব না। এরপরও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা এত দীর্ঘ নামাজও পড়তেন পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আমি আপনি এই রমাদান আসলে প্রথম দুই একদিন তারাবিতে হয়তো এমন হয় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে পা ব্যথা করে অনভ্যস্ততার কারণে, কিন্তু এমন কার হয় যে শুধু নামাজ পড়ার কারণে পা ফুলে গিয়েছে, সচরাচর হয় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে কোনো পাপ নাই, পাপ হওয়ার কোনো অপশনও খোলা নাই, রব্বুল আলামিন যাকে মাসুম বানিয়ে দিয়েছেন তিনি এত বেশি নামাজ পড়ছেন রাতে তার পা পর্যন্ত ফুলে যাচ্ছে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন শোনো সাহাবীরা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার মাত্র তিনটা জিনিসকে আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে, এই তিন জিনিস বাইরে চতুর্থ কোনো জিনিস আমার ভালো লাগে না। এখন বাহ্যিকভাবে শুনলে কি মনে হবে যে দুনিয়ার শুধু তিনটা জিনিস ভালো লাগে অন্য কোনো জিনিস ভালো লাগে না? আমি আপনি এমন বাক্য বললে কি বলতাম যে হুজুর একটা আইফোন, একটা R15, আর আরেকটা হলো সুন্দর বাড়ি, এই তিনটা জিনিস পছন্দ, চার নম্বর কিছু লাগবে না, এই তিনটা হলে আমার চলবে, এরকম চাহিদা কিন্তু অনেকের থাকে যে দুনিয়া এত কিছু লাগবে না, এই দুইটা তিনটা হলে আমার চলবে, কিন্তু আল্লাহর রাসূল বললেন তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয়, এর মধ্যে একটা জিনিস আপনারাই শোনেন তারপরে সিদ্ধান্ত নেন যে এটা কোন ধরনের দুনিয়া, এই দুনিয়া আবার কোন ক্যাটাগরির দুনিয়া। আল্লাহর রাসূল বলছেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা আখো কি ঠান্ডা, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। আচ্ছা নামাজ কি দুনিয়া?
আমরা যদি দুনিয়াদারি শব্দ বলি কেউ বুঝবে যে এই লোকটা বেশি বেশি নামাজ পড়ে? জীবনেও না। দুনিয়া বলতে ভিন্ন কিছু বুঝি আর নামাজ রোজা বলতে ভিন্ন কিছু বুঝি, কিন্তু আল্লাহ রাসূল বলেন দুনিয়ার তিনটা জিনিস আমার ভালো লাগে, এর মধ্যে একটা উল্লেখ করলেন স্পেশাল ভাবে নামাজ বলে। তার মানে কি পরিমাণ মহব্বত ছিল আল্লাহ রাসূলের নামাজের সাথে। বেলালকে বলতেন আরিহনি বিহা ইয়া বেলাল, হে বেলাল তুমি ইকামত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর একাগ্রতা তো সব ইবাদতেই দরকার, রোজায় একাগ্রতা দরকার, হজেও একাগ্রতা দরকার, যাকাতে একাগ্রতা দরকার, এলেম শেখে একাগ্রতা দরকার, এমন কোন আমল নাই যেই আমল একাগ্রতার দরকার নাই, প্রতিটা আমলের মধ্যে তো একাগ্রতা দরকার। তাহলে আলাদা করে রব্বুল আলমী নামাজের কথা কেন বললেন যে কামিয়াব হয়ে গেছে ওই সমস্ত মুমিন যাদের এক নম্বর গুণ সব গুণের সেরা গুণই হলো নামাজ একাগ্রচিত্ত। কারণ সকলে জানেন যার নামাজ ঠিক তার বাকিগুলো ঠিক আশা করা যায়, যার নামাজেই ধরা বাকিগুলোতেও সে ধরা। কেয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্নই হবে কোন ইবাদত নিয়ে, যে ব্যক্তি নামাজের এই প্রশ্নেই ধরা খাবে বাকিগুলো তো ধরা খেতেই থাকবে আর খেতেই থাকবে, যার কারণে এই নামাজকে দ্বীনের খুঁটি বলা হয়, আল্লাহ রাসূল এটাকে দ্বীনের ভিত্তি আর খুঁটি বলে ঘোষণা দিয়ে গিয়েছেন। এমন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তার সব রাষ্ট্রীয় কর্মকর্তা, সাধারণ লোক না, সব রাষ্ট্রীয় কর্মকর্তার প্রাদেশিক গভর্নরদেরকে চিঠি লিখে পাঠিয়েছেন, শোনো ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনহু ওয়া মান দায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। তোমাদের যত ডিউটি আর যত কাজ, এর মধ্যে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজের নাম হলো নামাজ। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে আর এর ব্যাপারে যত্নবান থাকবে, আশা করা যায় সে তার বাকি পুরো দিনকেও হেফাজত করবে, আর যে নামাজকেই বরবাদ করবে ও অন্যগুলোকে আরো বেশি বরবাদ করবে। এজন্য রাসূল জানিয়েছেন সবচাইতে বড় চোর কে,